ইভিএমে ভোট কারচুপির কোনো সুযোগ নেই। নির্বাচন কমিশনের আমন্ত্রণে ইলেকট্রনিক ভোটিং মেশিন পর্যবেক্ষণের পর এমনটাই জানিয়েছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। সাবেক নির্বাচন কমিশনাররা বলছেন প্রযুক্তিকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। তবে গত দুই কমিশনের পথে না হেঁটে বর্তমান নির্বাচন কমিশন বলছে ইভিএম নিয়ে ভালো মন্দ বলার সময় এখনো আসেনি। বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থায় ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম এর ব্যবহার শুরু হয় শামসুল হুদা কমিশনের মাধ্যমে 2010 সালে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে। প্রথমে তারা সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহণে ব্যবহার করে প্রযুক্তি। এরপর 2018 সালে নুরুল হুদা কমিশন একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও ছয়টি আসনে ইভিএম ব্যবহার করে। তবে বর্তমান কাজী হাবিবুল আউয়াল কমিশন ইভিএম এর বিষয়ে এখনও সংশয়ে রয়েছেন। এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ সব আসনে ইভিএম এর দাবি তুললেও বিএনপির অনাস্থা প্রযুক্তিতে। এই অবস্থায় ইভিএম নিয়ে মতবিনিময় আয়োজন করে নির্বাচন কমিশন। সভায় লেখক ও প্রযুক্তিবিদ ডক্টর জাফর ইকবাল ও ডক্টর কায়কোবাদ সহ বেশ কয়েকজন প্রযুক্তিবিদ অংশ নেন। তাদের সামনে তুলে ধরা হয় ইভিএম এর বিস্তারিত, পর্যবেক্ষণ করেন ইভিএম এর কারিগরি বিভিন্ন দিক। তিন ঘন্টা বৈঠক শেষে পরে তারা গণমাধ্যমকে ইভিএম এর বিষয়ে সন্তোষের কথা বলেন। জানান এই মেশিনে ভোট কারচুপির কোনো সুযোগ নেই। ম্যানিপুলেশন করার জায়গা নাই আপাতত, মানে এখানে কোনো জায়গা নাই, এবং সেই ম্যানিপুলেশন করতে হলে যে লেভেলে যেতে হবে সেই লেভেলে যাওয়া কারো পক্ষে সম্ভব না। সেখান থেকে কোনো মেশিনকে শতভাগ বিশ্বাস করা যাবে না। তবে এখানে যেটা করা হয়েছে মেশিন লেভেলে কিন্তু আর কোনো কাজ নাই, কোনো ম্যানিপুলেশনের মোটেই সুযোগ নাই। তবে প্রধান নির্বাচন কমিশনার বলছেন ইভিএম নিয়ে ভালো মন্দ বলার সুযোগ এখনো আসেনি। স্বচ্ছতা যাচাইয়ে পর্যায়ক্রমে বিভিন্ন রাজনৈতিক দল ও তাদের কারিগরি টিমকে আমন্ত্রণ জানাবে নির্বাচন কমিশন। সকলের আস্থা অর্জন করতে পারি এবং যারা যাদের কাছ থেকে আমাদের জানা প্রয়োজন তাদের কাছ থেকে জেনেছি আরও জানবো। আমরা আজকে এই মেশিনের ভালো খারাপ দিক নিয়ে কোনো কিছুই বলবো না, আপনাদেরকে আরেকটু অপেক্ষা করতে হবে। সাবেক নির্বাচন কমিশনাররা বলছেন প্রযুক্তিকে অস্বীকার করার উপায় নেই, এজন্য রাজনৈতিক দলগুলোর মতামত নেওয়ার দায়িত্ব কমিশনকে নিতে হবে। আমাদের প্রযুক্তির সাথে এগিয়ে যেতে হবে। প্রথমেই আমরা কিছু না বুঝেই না ইভিএমে হবে না, করা যাবে না, এই ধরনের সিদ্ধান্ত নেওয়াটা একটা খুব ভালো হবে না। রাজনৈতিক দলের পাশাপাশি প্রয়োজনে সাধারণ মানুষের যাচাই বাছাইয়ের সুযোগ করে দিতেও কমিশনের প্রতি আহ্বান তাদের। ওবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা। বিএনপি নির্বাচনে ভরাডুবির আতঙ্কে ভুগছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতারা। একের পর এক উন্নয়নে দলটির জ্বালা ধরেছে বলে উল্লেখ করেন তারা। এদিকে সরকারের বিরুদ্ধে দুঃশাসনের অভিযোগ তুলে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান বিএনপি নেতারা। এখন থেকে আর মার খাবে না, বরং আঘাত এলে পাল্টা আঘাত করা হবে বলেও মন্তব্য তাদের। অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম দেশের রাজনীতির মাঠ। দ্বাদশ সংসদ নির্বাচন ঘিরে আওয়ামী লীগ ও বিএনপি নেতারা লিপ্ত বাগ যুদ্ধে। মানুষকে বড় করে দেখা, মানুষকে বড় করে বিএনপি নেতাদের হুঁশিয়ারি আঘাত আসলে পাল্টা আঘাত করা হবে। সরকারের দুঃশাসনের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নারী কর্মীদের ওপর হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। দুঃশাসন, ফ্যাসিবাদ, অন্যায়, অত্যাচার, নির্যাতন যে আজকে সমস্ত বাংলাদেশকে গ্রাস করে ফেলছে, এখান থেকে বেরোতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যা ঘটেছে তা এই যুগে এটা এখনো দেখতে হয় আমাদের, যে নারীদের উপরে চরম নির্যাতন করা হচ্ছে। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের জন্য বিএনপিকে দায়ী করেছেন আওয়ামী লীগ নেতারা। বিএনপি নির্বাচন আতঙ্কে ভুগছে বলেও দাবি করেন তারা। উস্কানি দিচ্ছেন, আপনারা বলছেন টেনে হেসে ক্ষমতা থেকে নামাবো বা এই ধরনের বক্তব্য দিচ্ছেন, কার বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন? এই দলের শিকড় বাংলার মাটির গভীরে আছে, এই দলের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে এই দলের ক্ষতি করার ক্ষমতা বিএনপি জামাতের মতো অপর শক্তি এখানে নেই। বিএনপিকে নির্বাচন ভীতি পেয়ে বসেছে, এই জন্য কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে চায় না, সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে চায় না, এমনকি ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করতে চায় না। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন পদ্মা সেতু হওয়ায় দেশের মানুষ খুশি হলেও বিএনপি ও তাদের দোসররা নাখোশ। পদ্মা সেতু হয়ে গেছে শুধু উদ্বোধনের অপেক্ষা, আর বিএনপি এবং তার দোসরদের
বুকে বড় জ্বালা। আগামী নির্বাচনে দেশের জনগণকে দেখানোর মতো বিএনপির কিছুই নেই বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ নেতারা। আর কত দেখবেন, নিজেদের তো দেখানোর কিছু নেই। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। 21 জেলার ভাগ্য বদলে পদ্মা সেতু উদ্বোধনের অপেক্ষায় বার। শরীয়তপুরের জাজিরা প্রান্তে সাত সাজরব, সেতু ঘিরে পাল্টে গেছে এলাকার চিত্র। ব্যবসা বাণিজ্যে হয়ে উঠছে সমৃদ্ধ, জীবনযাত্রায় আমূল পরিবর্তনের আশায় দক্ষিণাঞ্চলের মানুষ। নাসিরুদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। যান চলাচলের জন্য প্রস্তুত পদ্মা সেতু। মুন্সিগঞ্জের মাওয়াকে জাজিরার সাথে যুক্ত করা এই সেতুর উদ্বোধনের তারিখ ঘোষণার পর আনন্দে ভাসছে পদ্মাপাড়ের শরীয়তপুরের মানুষেরা। এই সেতু বন্ধনে একসময়ের অবহেলিত জনপদ জাজিরায় বড় পরিবর্তন এনে দিয়েছে। নানা ধরনের অবকাঠামোতে ছেয়ে গেছে এলাকা। প্রাকৃতিক সৌন্দর্যের এলাকাটি পর্যটন জোনে রূপ নিচ্ছে। কৃষি, ব্যবসা বাণিজ্য সব কিছুতেই আমূল পরিবর্তন। জমির দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। যুগান্তকারী পরিবর্তনের ছোঁয়া লেগেছে পুরো জনপদে। এলাকার মানুষ দিন গুনতে শুরু করেছেন। মানে মাল নষ্ট হয়ে যাবে, ফের দিতে সময় লাগতো। পদ্মা সেতু চালু হলে মালটা অতি শীঘ্রই নেওয়া যাবো, নিয়ে বেচন যাবো। আগে ছিল 4-5 হাজার, 6-10 হাজার টাকা বিঘা, 33%। তো বর্তমানে 1% দাম আছে 2-3 লাখ টাকা। পদ্মা সেতুর উচিলায় আধুনিক একটা মডেলের মতো হয়ে গেছে। বৃষ্টিতে জলাবদ্ধতা হয়ে থাকতো, এখন আমাদের চারপাশে রাস্তাঘাট পাকাপোক্ত হয়ে গেছে। সেতুর জাজিরা প্রান্তে আধুনিক টোল প্লাজা প্রস্তুত প্রায়। পুরো দমে চলছে মুরাল ও নাম ফলক তৈরির কাজও। সাব স্টেশনে বিদ্যুৎ সংযোগ লেগে গেছে। সেতুর নিচতলায় রেলপথের প্রস্তুতি হিসেবে রেল ভায়াডাক্টে রেল লিঙ্কের কাজে বিশেষ গতি পেয়েছে। রোড নেটওয়ার্ক এবং পাশাপাশি রেল নেটওয়ার্ক, এই দুইটা পাশাপাশি যাওয়ার ফলে জিডিপি বলেন অথবা জনগণের সাধারণ সুবিধা বলেন, সব কিছুতে একটা বৈপ্লবিক পরিবর্তন নিয়ে এসেছে। জাজিরা প্রান্তের অত্যাধুনিক টোল প্লাজার অগ্রগতি প্রায় 97%। ছিল অজপারাগা, রূপান্তর হয়েছে শহরে। নির্মাণ হয়েছে শেখ রাসেল সেনানিবাস সহ সরকারি বেসরকারি নানা প্রতিষ্ঠান। পদ্মা সেতুর কল্যাণে বদলে গেছে আর্থসামাজিক অবস্থাও। শরীয়তপুরের জাজিরা থেকে নাসিরুদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। অভ্যন্তরীণ বিষয়ে উন্নত দেশগুলোর মাথা ঘামানোর কারণে বাংলাদেশের মতো দেশগুলোর উন্নয়ন ব্যাহত হচ্ছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী। যুক্তরাষ্ট্রে অবাধে গুলিতে মানুষ নিহত হওয়ার প্রসঙ্গ টেনে পররাষ্ট্রমন্ত্রী বলেন, নিজ দেশের নীতি নিয়ে ভাবা উচিত। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। তাদের দেশে মলে লোক মেরে ফেলে, স্কুলে লোক মেরে ফেলে, এই যে একটা অস্থিরতা তারা সৃষ্টি করতেন দুনিয়া জুড়ে, এইটা দুঃখজনক। এই জন্য ইট ইজ টাইম টু রিভিউ দেয়ার ওন পলিসিজ অ্যান্ড স্ট্র্যাটেজিস অ্যাক্রস দ্য নেশনস। নিজের দেশের দিকে না থেকে অন্যের দেশে তারা একটা বেশি অধিকতর চোখ দিচ্ছেন এবং ইন্টারভেন করছেন বিভিন্ন ইস্যুতে, এবং এর ফলে অনেক ক্ষেত্রে জিনিসগুলো আপনার বাধাগ্রস্ত হচ্ছে। সো দিস ইজ সামথিং হুইচ উই শুড লুক ইন টু। মামলার ভয় দেখিয়ে ঘুষ দাবি করেন, পরে টাকা নেওয়ার সময় হাতে নাতে ধরা পড়লেন দিনাজপুরের কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। এ সময় ঘুষ নেওয়া নগদ 80,000 টাকা উদ্ধার করা হয়। পরে তার বিরুদ্ধে মামলা করে দুদক। মামলার ভয় দেখিয়ে ঘুষ দাবি করেন, পরে টাকা নেয়ার সময় হাতে নাতে ধরা পড়লেন। বুধবার বিকেলে দিনাজপুরের কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান দুদকের ফাঁদে আটকা পড়লেন। উদ্ধার করা হয় নগদ 80,000 টাকা। জেলা দুদকের সমন্বিত কার্যালয়ের উপপরিচালক আহসানুল কবির পলাশ জানান, লাইসেন্স নবায়ন ও মামলার ভয় দেখিয়ে ঈশান অ্যাগ্রো অ্যান্ড ফুড কোম্পানির কাছে 80,000 টাকা ঘুষ দাবি করেন মুস্তাফিজুর রহমান। সে টাকা দেওয়ার জন্য মুস্তাফিজুর রহমানের কাছে যান কোম্পানিটির সিনিয়র এক্সিকিউটিভ রাশেদুজ্জামান রাশেদ। গোপন সংবাদ পেয়ে বুধবার বিকেলে শহরের পাহাড়পুরে প্রতিষ্ঠানটিতে ফাঁদ পাতে দুদক। ঘুষ নেওয়ার সময় হাতে নাতে আটক করা হয় মুস্তাফিজুর রহমানকে। উদ্ধার করা হয় 80,000 টাকা। পরে তার বিরুদ্ধে মামলা করে দুদক। সময় সংবাদ, দিনাজপুর।
ইউক্রেন যুদ্ধের জেরে পশ্চিমা দেশগুলোর সর্বাত্মক অবরোধের মধ্যে 2022 সালে সবচেয়ে শক্তিশালী মুদ্রার শীর্ষে উঠে এসেছে রাশিয়ার রুবল। একদিকে পুতিনের তেল ও গ্যাসের মূল্য রুবলে পরিশোধের নির্দেশ, অন্যদিকে বাড়তি দামে তেল ও গ্যাস কিনতে হচ্ছে ইউরোপীয় দেশগুলোকে। বিশ্লেষকদের মতে এই অর্জন অনেকটাই বিস্ময়কর। 2022 সালে যেসব মুদ্রা সবচেয়ে শক্তিশালী হয়েছে তাদের মধ্যে শীর্ষে রাশিয়ার মুদ্রা রুবল। গত এক বছরে ডলারের বিপরীতে 30% শক্তিশালী হয়েছে রুশ মুদ্রা। ইউক্রেন যুদ্ধের জেরে পশ্চিমা দেশগুলোর সর্বাত্মক অবরোধের মধ্যে রুবলের এই অর্জন অনেকটাই বিস্ময়কর। ইউক্রেনে রাশিয়ার বিরুদ্ধে সরাসরি যুদ্ধে না নেমে অর্থনৈতিকভাবে রাশিয়াকে পঙ্গু করার পরিকল্পনা আটে পশ্চিমা বিশ্ব। মস্কোর উপর আরোপ করা হয় সর্বাত্মক অর্থনৈতিক অবরোধ, পাশাপাশি রাশিয়ার আর্থিক খাত ধসিয়ে দিতে রুশ মুদ্রা রুবলকে টার্গেট করা হয়। এর জন্য প্রথমে আন্তর্জাতিক ব্যাংকিং চ্যানেল সুইপ থেকে বের করে দেয়া হয় রাশিয়ার ব্যাংকগুলোকে, ফলে আন্তর্জাতিক লেনদেনে প্রায় একঘরে হয়ে পড়ে রুবল। এসবের ধাক্কায় সাময়িকভাবে কিছুটা বেসামাল হয়ে পড়ে মস্কো। এক পর্যায়ে ডলারের বিপরীতে অস্বাভাবিক নেমে যায় রুবলের মান। এ সময় ঠাট্টা করে রুবলকে রাবল হিসেবে অভিহিত করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। কিন্তু পশ্চিমাদের বিরুদ্ধে ভ্লাদিমির পুতিনের পাল্টা চালে ফের হারানো শক্তি ফিরে পেতে শুরু করে রুবল। পশ্চিমা দেশগুলোর প্রতি রুবলে তেল ও গ্যাসের মূল্য পরিশোধের শর্ত জারি করেন রাশিয়ার প্রেসিডেন্ট। তেল ও গ্যাসের মূল্য পরিশোধ করতে এখন প্রতিদিনই বিপুল পরিমাণ রুবল কিনতে হচ্ছে পশ্চিমা জ্বালানি কোম্পানিগুলোকে। পাশাপাশি পশ্চিমাদের জ্বালানি নিষেধাজ্ঞাও সাপে বর হয়েছে মস্কোর জন্য। এতে তেল ও গ্যাসের দাম বেড়ে যাওয়ায় বাড়তি দামেই তা কিনতে হচ্ছে ইউরোপীয় দেশগুলোকে। এছাড়া ইউক্রেন যুদ্ধের পর সুদের হার বাড়িয়ে 20% করে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক, ফলে রাশিয়ার নাগরিকরা উল্টো তাদের হাতে থাকা ডলার ও ইউরো বিক্রি করে রুশ ব্যাংকে টাকা রাখতে শুরু করেন। পাশাপাশি রপ্তানি আয়ের 80% রুবলে রূপান্তরিত করতে রপ্তানিকারকদের বাধ্য করে মস্কো। এছাড়া $5,000 বেশি মুদ্রা দেশের বাইরে পাঠানোর উপরও বিধিনিষেধ আরোপ করা হয়। এ বিষয়গুলোও ব্যাপক প্রভাব ফেলে রুবলকে শক্তিশালী করতে। গত 7 বছরের মধ্যে বর্তমানে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে রুবল। বর্তমানে 57 রুবলে পাওয়া যাচ্ছে $1, অথচ ইউক্রেন যুদ্ধ শুরুর পর এক পর্যায়ে তা নেমে গিয়েছিল 143 রুবলে। এভাবে অল্পদিনের ব্যবধানে ডলারের বিপরীতে রুবলের 143 থেকে 57-তে উঠে আসার বিষয়টিকে বিস্ময়কর বলছেন বিশ্লেষকরা। রাইসুল ইসলাম।